আপনি যে কি নিয়োগ করে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি দেখেন না? আরো জোরে বলতে হবে, ও ভাই আপনি যে এই জুমার দিন সব কাজ কর্মগুলা পরিত্যাগ করিয়া আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ বাণী আজানের কণ্ঠ শুনিয়া আপনি যে মসজিদের মধ্যে আসলেন, কোন নিয়োগ করে আসছেন, কি জন্য আসছেন? আমার প্রতিপালক আপনার প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, শুধু জানেন তাই নয়, ও ভাই আপনি কি খায় আসছেন তা দিকে আল্লাহ তাকায় না, আপনি গরিব নাকি এদিকে আল্লাহ তাকায় না, আপনি কুঠিপতী নাকি এদিকে আল্লাহ তাকায় না, আপনি যে মসজিদে আসছেন আপনার একটা দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নজর করেছেন, ওই নজরটা কোন দিকে আল্লাহ করেছেন এই সম্পর্কটা আমাদের জানা দরকার আছে নাই? জানতে চান না? আরো জোরে বলেন। তাহলে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরু ইলা সুওরিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন কোনো খাস নিয়ত করে বাড়ি থেকে বের হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পোশাকের দিকে তাকান না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা দিকে তাকান না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন দৌলতের দিকে তাকান না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাড়ি গাড়ি দিকে তাকান না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সয় সম্পত্তির দিকে তাকান না। এবার আমাদের জানা দরকার আছে আল্লাহ পাক কোথায় তাকান, ওই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শুনেন। আল্লাহর হাবিব কি বলে শুনেন? আল্লাহর হাবিব বলেন, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের দিকে তাকায় এবং তার আমলের দিকে তাকায়। সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, ও ভাই আপনি গরিব বলেও আপনি যে আল্লাহর মেহমান, আপনি ধনী বলো যে আল্লাহর মেহমান, এই মসজিদের মধ্যে যারা ধনী তারাও আল্লাহর মেহমান, যারা গরিব তারাও আল্লাহর মেহমান, ঠিক কিনা বলেন? যে যেটাই করে আসেন না কেন, যে যে অবস্থায় আসেন না কেন, আল্লাহ আপনার কলবের দিকে তাকায় আছে। আপনি কি জন্য মসজিদের মধ্যে আসছেন, মনের দিকে নিয়তের দিকে তাকায় আছে? আপনি কি মসজিদে নামাজ পড়ার জন্য আসছেন, নাকি আপনি নিজেকে বড় মনে করার জন্য আসছেন? যে নিয়ত করে আসেন না কেন, আল্লাহর কাছে এটা ধরা আসা নাই? আর আসতে বলেন আসা নাই? আসে আসে। ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কেন আমার নবী কথা বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা জুমার দিন যাইয়া মসজিদের মধ্যে কি আমলগুলা করে, ওই আমলের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান। সুবহানাল্লাহ। আজ যে আমরা যে আমলগুলা করব আমরা মনের মধ্যে পরিতৃপ্ত নিয়ে বলতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকায় আছেন বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা মসজিদের মধ্যে এসে উপস্থিত। কে সর্বপ্রথম মসজিদের মধ্যে এসে বসে আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন কোন উম্মত যদি আজানের পর পর মসজিদের মধ্যে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া একটা ও আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সেই সওয়াব দান করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই আপনার কাছে আমার প্রশ্ন, আমি আপনি কোনদিন ওট কুরবানি দেওয়ার সমর্থ আছে, দেওয়ার মত যোগ্যতা আছে, ক্ষমতা আছে? নাই। যদিও দেই, টাকা দিয়ে হাজার হাজার লক্ষ টাকা দিয়ে ধরেন দিলাম, আল্লাহ কবুলই করলো না, লাভ আছে? আরো জোরে বলেন, কোনো লাভ আছে? নাই নাই। কিন্তু আল্লাহর হাবিব গ্যারান্টি দিয়েছেন, এই গ্যারান্টির দাম আছে নাই?
এই আওয়াজে চলবে না। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা কোনদিন বলেন নাই। আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে কাটাইলেন, কোনদিন একটা মিথ্যার আশ্রয় নিলেন না। ওই নবীর কথা সত্য বলে মানা আমাদের দরকার আছে নাই? এই আওয়াজে চলবে না, আরো জোরে বলতে হবে মানা দরকার আছে নাই? ও মুসলমান বাবা, ও মুরব্বি বাবা, শোনো আল্লাহর হাবিব বলেন কেউ যদি জুমার দিন সর্বোত্তম মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন একটা কবুল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যে একটা ও কুরবানি করলে যেই সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামে সেই সওয়াব দান করে দেয়। কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। গরিব হন, সবার আগে মসজিদে এসে পৌঁছে যান, আপনার আমল নামার মধ্যে কোরবানির সওয়াব, ওট কোরবানি করলে যেই সওয়াব, ওট দান করলে যেই সওয়াব, এই সওয়াবটা আপনার আমল নামায় পৌঁছে দিবেন কে? এজন্য বলতে চাই ভাই, নিয়তটা সঠিক করতে হবে। আপনি কোন নিয়ত করে মসজিদের মধ্যে আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? আরো আসতে বলেন জানেন কি জানেন না? ইখলাসটা আপনার কেমন হবে, নিয়তটা আপনার কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নবী, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি সব কার জন্য? এই আওয়াজে চলবে না, আমরা যে নামাজ পড়তে আসছি কার জন্য? আরো জোরে বলতে হবে বাবা, জুমার দিন জুমার নামাজ পড়তে আসছেন কার জন্য? যদি আল্লাহর জন্য নামাজ পড়তে হয়ে থাকে আমার নামাজ, যদি আল্লাহর জন্য হয়ে থাকে আমার পাঁচ ওয়াক্ত নামাজ হবে কার জন্য? আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার কুরবানি যদি আমি আল্লাহর জন্য হয়ে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হয়ে যাব বলি সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই বন্ধু, আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম, চিঠির মাধ্যমে উত্তর জানায় দিবেন। আপনাদের কাছে জানতে চাই, আমাদের নামাজ আমাদের জন্য নয়, আমাদের নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে জুমার দিন এত মুসল্লি কেন? এরা কোথায় থেকে আসে, এদের বাড়ি কোথায়, এরা কোন সমাজের মধ্যে বসবাস করে, এদের ঘর বাড়ি কোথায় জানা দরকার আছে নাই? ও ভাই, নিজেকে নামাজি বলে দাবি করলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জুমার দিন ফরজ করেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ মুমিনের জন্য ফরজ করেছে, ঠিক কিনা বলে? তাইলে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে, বান্দা কেমন করে মসজিদে আজান হয়েছে ফজরের সময় ঘুমের মধ্যে কাটাও? না না, এটার নামাজের কাতারে কখনোই ধরা যাবে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেমন করে নামাজি বান্দাদেরকে চিনব? এবার আপনারাই চিন্তা করেন, কে ফজর করছেন না করছেন, কে জোহর করেন কে না করেন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আপনারাই কিন্তু বলছেন আমার নামাজ আল্লাহর জন্য, আমার ইবাদত সব কিছু আল্লাহর জন্য, যদি আল্লাহর জন্য হয়ে থাকে আজকের পর থেকে আর কোনো দিন ইচ্ছাকৃত হবে আমরা ফজরের নামাজ কাজা করব না, রাজি আছেন? আওয়াজই কমে গেল, সবাই রাজি আছেন? ইনশাল্লাহ তো কেউই বললেন, আল্লাহ কবুল করুক বলেন আমিন। তাহলে আমাদের নামাজ কার জন্য? নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে, ও ভাই
রেখে গেলাম উত্তরটা দিয়ে দিবেন, নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে মসজিদে আসলে তো বজ্র কেন, নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে দুই মিনিট আগে একামত কেন, নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে ইমামের নামাজের আগে মুসল্লির নামাজ শেষ হয়ে গেল কেন, নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে এক রাকাতের উপর আরেক রাকাত পরে কেমনে, নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে দুই রাকাত পরে কবর মধ্যে তিনবার ভুল হয় কেমনে। এর দ্বারা বোঝা গেল সে আল্লাহকে আল্লাহকে মানে কিন্তু অন্তর থেকে এখনো আল্লাহ মনের মধ্যে আনতে পারে নাই, ঠিক কিনা বলে? নামাজ পড়তে আইসা গজ্জ আর গজ্জ এমন মুসল্লি আসে না, আবার তারাই বলে নামাজ আল্লাহর জন্য। ভাইরা আমার, এরপরে আসেন আমার নামাজ বললেন আল্লাহর জন্য, তাইলে নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাইলে নামাজের মধ্যে আমাদের ধৈর্য ধারণ দরকার আসে না নাই? এই আওয়াজে চলবে না রে মুসল্লি, এই আওয়াজে চলবে না, নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে ওই নামাজের মধ্যে ধৈর্য ধরা দরকার আসে না নাই? এবার আমরা নামাজের দিক বাদ দিলাম, নামাজ আল্লাহর জন্য, আমরা রোজা রাখি কার জন্য? ও মুসল্লি বাবা, ও যুবক ভাই, নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে, নামাজ যদি আল্লাহর জন্য হয়ে থাকে প্রশ্ন করলাম, এবার রোজা যদি আল্লাহর জন্য হয়ে থাকে, রোজা যদি আল্লাহর জন্য পালন করে থাকো তাইলে দিনের বেলায় দোকানের মধ্যে পর্দা লাগাইয়া কারে তুমি ইবাদত করতেছো? প্রশ্ন রেখে গেলাম, পারলে উত্তরটা দিয়ে যাবা। তুমি যদি বলো আমার নামাজ আল্লাহর জন্য, তুমি যদি বলো আমার রোজা আল্লাহর জন্য, আল্লাহ তো কোনোই বলেন না ফজরের পরে সূর্য উঠার পর দোকানে যাইয়া পর্দা লাগাইয়া খানা খাই, কথা বলা আসেনি, তাইলে তুমি পর্দা লাগাইয়া খাও কেন? তুমি মুখে মুখে বলো রোজা আমার জন্য, তুমি মুখে মুখে বলো রোজা আল্লাহর জন্য, অথচ তুমি অন্তরের মধ্যে শয়তানের মধ্যে প্রকল্প বানাইয়া শয়তানকে বন্ধু বানাইয়া তুমি শয়তানের পক্ষ থেকে আল্লাহর বিপক্ষে চলো, আল্লাহ দেখেন কি দেখেন না? এই দেশের মধ্যে কেমন আমি জানি না, কারণ রমজান তো আমি পাই নাই, এই দেশের অবস্থা কেমন জানি না, যদি বাইসা থাকি দেখা যাবে। অন্য অন্য এলাকায় দেখছি দিনের বেলা পর্দা লাগাইয়া সুন্দর মতো খানা খাইতে আছে, বাপের নাম ডুবাইয়া খাইতে আছে, সারা জীবন না খেয়ে রয়েছে, বারো মাসের খানা একবারে খাইতে আছে। এদের প্রতি আল্লাহর রহমত কখনো আসবে এটা আশা করা যায়? কথা বললেন না কেন, আশা করা যায় কখনই? আশা করা যায় না। ভাইরা এগারোটা মাস আমরা কত রকমের খানা খাই, জাল খাই, তেল খাই, নুন খাই, কত রকমের খানা খাই, আমাদের শরীরের মধ্যে এফেক্ট করে কি করে না? আরে ভাই কথা বলেন, করে কি করে না? ডাক্তারের কাছে যাই হাজার হাজার টাকা নষ্ট করেন, এই টাকা থেকে যদি বাঁচতে চান নবীর যেই সাজেশন, নবীর যেই সাজেশন সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে, রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে রোজা রাখলে তার জন্য বরকতটা কি? যদি বলেন বরকতটা কি, আল্লাহর হাবিব বলবেন বারো মাস রোজা রাখ, বারো মাস খাইয়া দাইয়া শরীরের মধ্যে যে তেল জমাইছ, যে সমস্যাগুলো জমাইছ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাসের বরকতে তোর জীবনের সমস্ত শরীরের মধ্যে যত ময়লা আছে, যত আবর্জনা আছে, যত জীবাণু আছে, যত রোগ আছে, আল্লাহর হাবিব বলেন কেউ যদি রমজান মাসে নিয়তটার সইরাইকা তিরিশটা রোজা রাখে, আল্লাহ তার শরীর থেকে সমস্ত জীবাণুগুলা ধ্বংস করে দেয় বলে, সুবহানাল্লাহ। তাইলে রোজা রাখলে লাভ আছে না নাই? ও ভাই, রোজা যদি আল্লাহর জন্য হয় তাকে, আগামী আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে প্রতিটা রোজা রাখবো, রাজি আছেন? এবার আসেন, রোজা যদি আল্লাহর জন্য হয় তাকে হজ কার জন্য? কার সন্তুষ্টর জন্য আমরা হজ করি? আল্লাহ সন্তুষ্টর জন্য যদি হজ করে থাকি তাইলে হজ নিয়ে এত বাড়াবাড়ি কেন, আমার মধ্যে এত অহংকার কেন, আমাদের মধ্যে এত অহংকার কেন? এত অহংকার নিয়ে বাঁচা গেলে, এত অহংকার নিয়ে সমাজের মধ্যে থাকলে হাজির নাম থাকবে কিন্তু পরিপূর্ণ হাজি হওয়া যাবে না, ঠিক কিনা বলে? যদি আপনার হজটা আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টর জন্য হয়ে থাকে তাইলে এলাকার মধ্যে আইসা হাজি হাজি এই নাম রাখার জন্য পাগল হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? অনেক সুন্দর সুন্দর আমলদার লোক আছে নিজের নামের আগে আলহাজ না লাগাইলে প্রোগ্রামের মধ্যে থাকে না, এমন লোক সমাজের মধ্যে আছে নাই?
এই দেশে নাই হয়তো আমি জানি। মাহফিলের প্রধান প্রধান অতিথি বানাইছে, নামের আগে শুধু একটু ভুল হইছে, টাইপিং করতে যায় আলহাজ লাগাই নাই, কি কারণে লাগাই নাই, এই জন্য সে মাহফিলে যায় নাই। এমন অহংকারী লোক আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নামের আগে যদি আলহাজ নামাম, নামের আগে যদি আলহাজ লাগানোর নিয়ত যদি হজ করে থাকো মুসলমান, এটা একটা বাচ্চা বলানো বলতে পারবে, শিশুও বলতে পারবে, তোমার হজ আল্লাহ দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা বলেন? আর তুমি যদি নিয়তটা এমন করো, আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আমি হজ করলাম, জীবনের গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য হজ করলাম, তোমার ওই হজের মধ্যে বরকত দিবেন কে? এজন্য বলতে চাই ভাই, হজ যদি আল্লাহর জন্য হয় থাকে, যাকাত দিবেন কার জন্য? এই একটা আয়াতের মধ্যে আল্লাহ সব বলে দিয়েছেন। হজ যদি আল্লাহর জন্য হয় থাকে, এবার আমরা যদি যাকাত দিই আল্লাহর জন্য, যাকাতের মধ্যে এত ফটো কেন? যাকাত দেয় 300 টাকার একটা শাড়ি, তিনজনের দেয়, এবার ফটো তুলে 2000, ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, বড় ভাই আজকে অমুক এলাকার মধ্যে গরিব অসহায়দেরকে দান করছে, কাপড় বিতরণ করছে, খবর লইয়া দেখা যায় মাত্র 3টা শাড়ি বিতরণ করছে, কিন্তু দেখা যায় স্ট্যাটাসের মধ্যে পোস্টের মধ্যে তার লেখা আছে আজ শত শত মানুষদেরকে, বড় ভাই এলাকার গরিব অসহায়দেরকে দান করছে। তুমি এই যে মিথ্যা কথা বললা, অন্তর যেমন খারাপ তোমার কলিজাটাও তেমন খারাপ, তোমার মনটাও খারাপ, যতই কিছু খারাপ হোক না কেন, কি নিয়ত দিয়েছো, কি কারণে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি দেখেন না? আছে না আপনাদের দেশে একটা কাপড় দেয়, একটা শাড়ি দেয়, আরে উমরের মতো হও না, গোপনে গোপনে দান করে দিয়ে আসতো, কেউ টেরই পাইতো না। আর আমি আপনি দান করি, এলাকার মানুষদেরকে খবর দেই, আমার বাড়িতে আসতে হবে, আসলে একটা কাপড় পাবেন, না আসলে পাইবেন না। এটারে কি দানবীর বলে? এটারে দানবীর বলে? দানবীরের সর্বগুরুত্ব বৈশিষ্ট্য যেটা হলো, সেটা হলো গোপনে সে প্রকাশ করবে না, গোপনে দিয়ে আসবে, ঠিক কিনা বলে? এবার আসেন ভাই, কুরবানি কার জন্য? কুরবানি দেননি সবাই, যারা দিতে পারেন না সমস্যা নাই, কিন্তু কুরবানিটা কার জন্য? এই কথাটা কি বলতে কষ্ট হয়? কুরবানি কার জন্য? ভাইরা আমার কোরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, কোরবানি যদি আল্লাহর জন্য হয়ে থাকে, ওই কোরবানির মধ্যেও মানুষের বেজাল আছে নাই? কি বেজাল প্রকাশ করে দিয়ে যায়? এবার বলেন, বুঝেন ভালো কইয়া, কি বেজাল আমাদের মধ্যে বসবাস করে? অমক এলাকার ভাই যদি 30,000 টাকার গরু কিনে, আমি কিনবো 60,000 টাকার, নাইলে এলাকার মানুষ আমারে বলবে অমক এলাকার মানুষ ধনী হইয়া 30,000 টাকার গরু দেয়, আর অমক এলাকার গরিব হইয়া 30,000 টাকার গরু জবাই দেয়, এই জন্য আমি সমাজের মধ্যে মুখ দেখাইতে পারবো না। এই নিয়তে যদি কুরবানি দেন, আপনার কাছে প্রশ্ন রইল ভাই, একটা শিশু বাচ্চা বলতে পারবে আল্লাহ দরবারে আপনার কুরবানি কবুল হয় নাই, ঠিক কিনা বলে? এই নিয়তে অনেকে কুরবানি দেয় না, পাল্লা দইরা সমাজের মধ্যে পাল্লা ধরে ধরে কুরবানি দেয়, ও কত টাকার কুরবানি দিবে, এবার আমি এর চেয়ে বড়টা দিব, এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখো সবচেয়ে বড় কুরবানি গরু আমারটা, এমন অহংকার করে কি করে না? জোরে বলে, এই যে অহংকার করলেন, গৌরব করলেন, আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখেন, আপনার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ দেখেন কি দেখেন না? এবার আল্লাহ আমলের দিকে তাকায়, আপনার আমলের মধ্যেও সমস্যা, আপনি এলাকার মানুষদেরকে দেখানোর জন্য যদি কুরবানি দিয়ে থাকেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামত হয়ে যাবে তার কুরবানির গরু আল্লাহর কাছে কবুল হবে না, বলি নাউজুবিল্লাহ। এই জন্য বলতে চাই ভাই, কুরবানি দেন, কুরবানির মধ্যে নিয়তটা কত খারাপ, 7 জনে 8 জন মিলে কুরবানি দেয় এমন আশা নাই, 5 জন 7 জন 3 জন বেজরে কি কুরবানি দেন না? কথা কয় না, দেননি? 7 জনে মিলে কুরবানি দিছি, এবার যিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে গরুটা কি হালাল না হারাম? খানাটা কি হালাল না হারাম? হুজুরে গেছে গরু কুরবানি দিতে, বিসমিল্লাহ আল্লাহ আকবার করে জবাই করছে, জবাই করার পরে হুজুরের মুট করে দিছে 200 টাকা, হয় কি হয় না? কথা কয় না,
সাতজনে মিলে কুরবানি দিলেন এক লাখ টাকার গরু, হুজুরের ক্ষেত্রে আসলে 200 টাকা। আপনার এই অন্তরের মধ্যে আল্লাহ দেখেন কি দেখেন না? আপনার কলবের মধ্যে কি শয়তানি গোপন বসবাস করতেছে আল্লাহ দেখেন কি দেখেন না? আপনাদের দেশের অবস্থা কেমন আমি জানি না। আমি গত বছর কুরবানি দিয়েছি, গরু জবাই করছি, আমার 100 টাকাও দিছে। কয়জনে মিল্লা কুরবানি দিছে জানেন? সাতজনে মিল্লা, সাতজনে মিল্লা কুরবানি দিছে, আমার হাতিয়ে দিছে কত? 100 টাকা। এবার হিসাব করেন কত কিটা পরে একজনের ভাগ। মনে রাখবেন ভাই, এই কষ্ট কারে বুঝাবো? একজন আলেম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি আপনার পশুটাকে হালাল করে দিল, অথচ বিবেকের মধ্যে বাধা খাইল না। আপনি যে গরু কিনে আনলেন, গরুর দড়িটাও তো কিনে আনতে হয়েছে, ঠিক কিনা বলেন? ওই ক্ষেত্রে কোনো মাসালা নাই, আলেমকে 200-500-1000 টাকা দিবেন, হাজার হাজার ফতুয়া দেশের মধ্যে চালু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের দেশের কুরবানি। এরপরে আসেন গোস্তের ক্ষেত্রে। আমরা যখন গোস্ত বন্টন করি, আমাদের মুসল্লিদের অবস্থা এই এলাকায় কেমন জানি না, গোস্তের মধ্যে ফটো তুলি, গোস্তের মধ্যে ছবি তোলে, আজকে অমুকদেরকে কুরবানির নিয়তে গরুর গোস্ত দান করতেছি, তো এটা তোমার কি পাবলিকের কাছে প্রকাশ করার কোনো দরকার আছে? পাতা হয় না, এই সমাজে এটা আছে কিনা আমি জানি না। দেখবেন অভাব নাই। হাই হাই, কোন নিয়তে তুমি কুরবানি দিতেছো? আল্লাহর এই আয়াত কি তুমি মানো না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলি। তুমি কি আল্লাহর এই আয়াত মানো না? আল্লাহর এই কোরআন মানো না? যদি বলো হ্যাঁ মানি, তাইলে কুরবানির মধ্যে ফটো কেন? তোমার ফটো তো ফেরেশতারা তুলেছে, যাদা সাধারণ মানুষদেরকে দেখানো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কুরবানি কবুল করিয়া কিয়ামতের ময়দানে কোটি কোটি অগণিত অসংখ্য লোকের সামনে দেখায় দিবে, দেখ আমার এই বন্দা অমুক জায়গায় কুরবানি দিছে, তার জন্য ফটো তুলে রেখেছি, আমি সংগ্রহ করে রেখেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ তোদের সকলকে দেখায় দিলাম। বলে সুবহানাল্লাহ, আল্লাহ দেখাবেন আমাদের ফটো, আমরা কেন মানুষকে দেখাবো? আল্লাহ মানুষকে ফটো, আমরা মানুষকে ফটো দেখাবো না? কাল হাসুরের ময়দানে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমাদের কুরবানির ফটোটা দেখা, এটা সকলে জানতো, সবাই চায়। তাহলে আল্লাহ যে বাসিয়া রাখে আগামী কুরবানিতে সবাই ছবি তুললে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আজ কুরবানি গরু দিয়েছি 100 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিকতে আমাদেরকে হেফাজত করে সকল, আমিন। যতগুলা কথা বললাম আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেককে আল্লাহ আমল করার তৌফিক দান কবুল, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।